Namaskar students, I hope you all are fine at your home. Already winter ta bere geche, thanda ta bere geche, thanda poriman ta bere geche. Er age class amra ki korechhilam, ajker ta class korbo nursery subject English. Boto er age amra ki korechhilam A B C D E. Ajker ta korbo F for. Tumra prottekta ta dekhecho, er age amra ki korechhi A এরপরে বি তারপর সি ডি ই আজকে আমরা এফ ফর এফ ফর কি হয় এফ এফ ইজ দা সিক্স লেটার অফ অ্যালফাবেটস তাহলে এফ টা কি সিক্স এর মানে ছয় নম্বরের স্থানে থাকে এন্ড এফ ইজ এ কনসোনেন্ট ঠিক আছে এফ টা কি একটা কনসোনেন্ট ছয় নম্বর স্থানে থাকে এফ ফর তোমাদের মনে রয়েছে কি এফ ফর এফ ফর আবার কি কি দেখো এফ ফর ফিস এফ আই এস এইচ ফিস এফ ফর ফ্রগ এফ আর ও জি ফ্রগ এফ ফর ফুট এফ ডাবল ও টি ফুট এফ ফর F R U I T fruit তো এরকম আমাদের বইয়ের মধ্যে তো F for fruit থাকতে পারে fish থাকতে পারে frog থাকতে পারে তো তোমাদের যে বইয়ের মধ্যে এরকম কোনো মান নেই তোমরা যে কোনো একটা বললেও হবে বাট বইটা রয়েছে স্টক সুই জানতে কারণ কি বইয়ের মধ্যে ছবি দেওয়া থাকে এখানটায় আমার এই মানে এই মুভমেন্টে আমার কাছে বই নেই তাই আমি তোমাদের বলি করছি এফ ফর ফিশ আমি তোমাদের বলছি তোমরা করো ঠিক আছে এফ ফর ফিশ কি বললাম এফ ফর ফিশ এফ ফর ফ্রগ এফ ফর ফ্রগ এফ ফর ফুল কি বললাম এফ ফর ফুল এফ ফর ফ্রুট এবার দেখো ফিশ ফিশ মানে কি মাছ মাছ আমরা কোথায় দেখি জলে মাছ আমরা কোথায় দেখি জলে তাই না বলো অনেকে আমরা ফিশ খাই বাড়িতে এরপর ফ্রগ ফ্রগ মানে কি ব্যাং ব্যাং কি করে আমরা ব্যাং দেখছি না ঠপ ঠপ করে করে কি না বলো ইয়েস এরপর ফুট ফুট মানে কি পাতা পা ফুট মানে পা পা এটা আমাদের লেগ পা আর এরপর ফুট ফুট দ্যাট মিন্স ফল তাই না সে অ্যাপেল অরেঞ্জ গুয়াভা অল আর ফ্রুটস এগুলোকে ফ্রুটস বলা হয় ঠিক আছে তাহলে বাড়িতে তোমরা পড়বা এফ ফর ফিশ এফ ফর ফ্রগ এফ ফর ফুল এফ ফর ফুট এফ ফর ফ্রুট ঠিক আছে এমন করে বাড়িতে কি করবে চেনার চেষ্টা করবে এটা কি করবে আইডেন্টিফাই করার চেষ্টা করবে এবং বারবার বলার চেষ্টা করবে মারা জিজ্ঞেস করবে বাবারা জিজ্ঞেস করবে তোমরা জিনিসটাকে বলার চেষ্টা করবে এবং চেনার চেষ্টা করবে ঠিক আছে কাউকে লিখতে হবে না আমি যেটা দিচ্ছি সেই ক্লাসগুলো ফলো করো এবং সেই অনুযায়ী তোমরা প্র্যাকটিস করবে ঠিক আছে আজকের ক্লাস এখানেই নমস্কার ভালো থেকো